নমস্কার, আবার চলে এলাম তোমাদের সামনে তোমাদের চ্যানেল দ্য বং পরিবার নিয়ে। আজকে যে ভিডিওটা তোমাদেরকে বলবো সেটা আমাদের রোজকার ডেইলি লাইফের জন্য খুব প্রয়োজন। ডেইলি লাইফে আমরা এমন অনেক কাজ করে থাকি যেগুলো আমাদের সুস্থ থাকার জন্য খুব প্রয়োজন, সেরকমই হাত পরিষ্কার করাটাও কিন্তু দরকার। আমরা অনেক সময় জানি না যে অনেক সময় কেউ সাবান দিয়ে হাত ধুচ্ছে, কেউ স্যানিটাইজার দিয়ে হাত ধুচ্ছে, কেউ জাস্ট জলে হাত ধুচ্ছে, কিন্তু এর মধ্যে কোনটা ইউজ করলে আমাদের হাত জীবাণুমুক্ত হবে সেটাই তোমাদেরকে আজকে আমি জানাবো। তার সাথে সাথে কীভাবে পরিষ্কার করতে হবে সেটাও বলবো। তো লেটস স্টার্ট, শুরু করি আজকের ভিডিও। এই সাবান বা স্যানিটাইজার দুটোর মধ্যে কোনটা বেটার, আমাদের মনের মধ্যে সবার প্রশ্ন থাকে, কিন্তু অনেকে জেনে শুনেও না জেনে শুনেও ইউজ করি। সেই মানে ব্যাপারটা ক্লিয়ার করে দিই আজকের একটা ছোট্ট ঘটনায়। আমেরিকার একটা স্কুলে এই নিয়ে একটা পরীক্ষা হয়েছিল, 5টা পাউরুটির ওপরেই পরীক্ষাটা হয়েছিল, যে ফার্স্ট যে পাউরুটিটাকে সেটাকে হাত না মানে হাত একদম টাচ না করে, পাউরুটিকে টাচ না করে প্যাকেটিং করে রাখা হয়েছিল। সেকেন্ড যেটা, যেটা হাত ভালো করে পরিষ্কার করে তারপরে প্যাকেটিং করে রাখা হয়েছিল। থার্ড যে পাউরুটিটাকে সেটা স্যানিটাইজার হাতে ইউজ করে তারপরে রাখা হয়েছিল। ফোর্থ যেটা, সেটা হচ্ছে যে হাতটা ভালো করে মানে কোনো মানে কিছু সাবান না হাতে না ধুয়ে কোনো কিছু পরিষ্কার না করে জাস্ট টাচ করে তারপরে রাখা হয়েছিল। আর ফিফথ যেটা, সেটা পাউরুটিটাকে কম্পিউটার কিবোর্ডে একদম, বুঝতেই পারছো সব রকম কিবোর্ডে তো সবসময় আমরা হাত দিই, সো ওইটা ওই জায়গাটা কতটা মানে নোংরা, তো সেই কারণে পাউরুটিটাকে দিয়ে বুলিয়ে তারপরে সেটা প্যাকেটিং করে রাখা ছিল। এইভাবে 5টা পাউরুটি রাখা ছিল। এই সপ্তাহখানেক পর দেখা গেছে রেজাল্ট যেটা হয়েছে সেটা থেকেই প্রমাণ হয়ে যায় যে কোনটা আমাদের ইউজফুল, সেটা হচ্ছে যেটা কোনটা মানে ইউজ করা যায় সেটাই তোমাদেরকে বলবো। সেটা হচ্ছে যে যেটা ফার্স্ট যেটা, সেটা দেখা গেছে যে কোনো কিছু টাচ না করে সেটা একদম পরিষ্কার, কিছু মানে কিছু হয়নি, সে পাউরুটিটাকে কোনো খারাপ কিছু হয়নি। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে অনেকটা মানে প্রায় সমান, মানে যেটা টাচ না করা হাতের থেকে একদম সাবান দিয়ে হাত ভালো করে ধুয়ে যেটা পাউরুটিটাকে রাখা হয়েছিল সেটা প্রায় সমান কাছাকাছি। আর থার্ড যেটা, সেটা স্যানিটাইজার দিয়ে, সেটা বলতে পারো অনেকটাই খারাপ হয়েছে, মানে সাবানের তুলনায় অনেকটাই খারাপ হয়েছে। আর ফোর্থ যেটা, সেটা তো খারাপ হবেই, সেটা সবার জানা কথা। আর ফিফথ যেটা, সেটা তো আর বলছি না, সেটা বুঝতেই পারছো কতটা খারাপ হয়েছে। তো এই পরীক্ষা থেকে আমাদের প্রমাণ হয়ে গেছে যে কোনটা মানে খারাপ, মানে সাবান না স্যানিটাইজার কোনটা ইউজ করলে আমাদের ভালো। তো এই সাবান দিয়ে ইউজ করলে মানে সাবান দিয়ে ভালো করে হাত ধোয়াটাও একটা কিন্তু পদ্ধতি, সেটাও তোমাদেরকে আজকে বলছি। সেটা তোমাদেরকে আজকে শুধু বলবো না, তোমাদেরকে দেখাবো। সেটা হচ্ছে সাবানটা নিলে তো ভালো করে হাতটা ভালো করে ঘষলে, তারপরে আঙুলগুলো ভালো করে ঘষলে, তারপরে এই হাতের এই এরম করে এরম এরম করে ভালো করে হাতটা ধুলে পেছন দিকটা, তারপরে হচ্ছে নখের ভেতরেও নোংরা থাকে নখের ভেতরটা ভালো করে, আর এরম করে ভালো করে পাঁচ রকম, এটা পাঁচ আমি একটু তাড়াতাড়ি তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, ভালো করে বা সাবান দিয়ে ভালো করে মানে হাতটা ধুতে হবে, কিন্তু সময় নিয়ে। এই সময়টা হচ্ছে 20 সেকেন্ড, 20 সেকেন্ড ধরে এই ধোবে। আর অনেকে হয়তো মনে মনে ভাবছে যে 20 সেকেন্ড 1 2 করে এরকম করে অনেকে অন কাউন্ট করা অনেকটা অসুবিধে হয়ে যায়, ঠিকঠাকভাবে কাউন্টটা হয় না, কেউ তাড়াতাড়ি করে কেউ ধীরে করে। সেটার জন্য একটা ছোট্ট একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে হ্যাপি বাথ ডে টু ইউ, এই গানটা যদি তোমরা 2 বার ধরে মনে মনে গাও গানটা গেও, তাহলে পুরোপুরি 20 সেকেন্ড হয়ে যাবে। একবার দেখতে পারো ট্রাই করে, প্রত্যেক দিনের এটা ব্যাপার, রোজ রোজ করতে করতে একটা অভ্যাসে পরিণত হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বড়রা যদি ছোটদেরকে এটা শেখায় তাদেরও কিন্তু হাত অনেকটাই মানে পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে, অনেকটা নয় পুরোপুরি, কারণ ওদের হাতে জার্মস বলতে গেলে অনেক বেশি থাকে। ওরা তো খেলাধুলো করে, মাটিতে হাত দিচ্ছে, মেঝেতে খেলাধুলো করছে, তো ওদের হাতে জীবাণুটা অনেকটাই বেশি। তো ওরাও যদি তোমরা তোমাদের দেখে মানে আমাদের বড়দের থেকে ওরাও শিখবে, আর ওদের যখন ওরা নিজেরা খাবে তখন সেটাও অনেক জীবাণুমুক্ত হয়ে যাবে। তো আমি সেটাই বলছি যে এই যে আমাদের ওদের যে ইমিউনিটি পাওয়ারটা অনেকটাই কম, সেটা কিন্তু এই হাত ধোয়ার ফলে
ওদের মানে বুঝতে পারছো ভালো মানে পিওর জিনিসটা ওদের কাছে যাবে, আর সেটা থেকে কোনো রোগ আসবে না পেটের মধ্যে। তো এটাই বলছি যে প্লিজ তোমরা এটা একটু ভালো করে দেখে চিনতে মানে করো, আর ডেলি লাইফে এটা একদম অভ্যাস করে নিও ব্যাপারটা, তাহলে আর কোনো মানে মানে অনেকটাই অনেক রোগ এই পেটের থেকে আসে সেটা থেকে একদম মুক্তি পেয়ে যাবে তোমরা। তো এই পুরোটা তোমাদেরকে যে মানে আজকে অনেকগুলো প্রশ্নই তোমাদেরকে উত্তর দিলাম, তো এই পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, আর এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তো একটু সাবস্ক্রাইব করে নিও। তো আজ এখানে শেষ করলাম, তো টাটা।